আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই অনেক ভালো আছি। আমি জুই আজকে চলে এসেছি একটি মজার রেসিপি নিয়ে। আজকে ইলিশ মাছ এবং আলু দিয়ে চাল কুমড়া শাক রান্না করব। চলেন দেরি না করে রেসিপি শুরু করি। আমি একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ দেব, মরিচ দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে অল্প একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এতে আস্তে আস্তে আমাদের রেগুলার যে মশলা, রেগুলার যেটা আমরা ইউজ করে থাকি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। আমি 2 চা চামচ আদা রসুন বাটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। মোটামুটি ভাবে মশলাটাকে একটু কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দিব। ইলিশ মাছ আমি এটাকে কেটে ভালো মতো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিব। মাছটা দেওয়ার পর এভাবে আলতো আলতো ভাবে মাছটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। মাছটা মোটামুটি ভাবে হয়ে গেছে, এখন আমি যেটা করব, একটা পাত্রতে মাছগুলোকে এভাবে আমি উঠিয়ে নিব। আহ
সাথে আমি দিয়ে দিব আলু। এখন শাক দিয়ে দিব, চাল কুমড়া শাক। শাকটা দেওয়ার পর আমি নেড়ে দিব না, শাকটা দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিব। শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। আবার একটু ঢেকে দিব আরো 5 মিনিট। ঠিক 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পরে আবার আসলাম। এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেখবো। তরকারিটাতে আমি একটু ঝোল রাখবো, যার জন্য আমি এখন একটু পানি অ্যাড করবো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে যতটুকু ঝোল রাখতে চান তরকারিতে, সে অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন আমি মাছগুলো যে তুলে রেখেছিলাম সে মাছগুলো আমি দিয়ে দিব। এখন ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পরে আবার ফিরে আসছি। 8 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি এখন একটু খুব আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলোকে একটু নিচ দিকে দিয়ে দেব। তো
এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, তারপরে আমরা খাবো, খাওয়া দাওয়া করবো। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে চাল কুমড়া শাকটা ইলিশ মাছ দিয়ে এভাবে আমি প্রায়ই করে খাই, আমার খুব ভালো লাগে, এটা আমার খুব পছন্দের একটা রেসিপি, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি নিশ্চয়ই আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আবারও বলছি, অবশ্যই আমাকে আমার রেসিপিটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।